মোবাইল নম্বর দিয়ে ভালোবাসা ফিরে পাওয়া। আজকে এমন একটা জিনিস আমি দেখাবো, আপনি যে মানুষটাকে ভালোবাসেন তার মোবাইল নম্বরটা যদি আপনি কোনোভাবে জানতে পারেন, তবে আপনি ধরে রাখুন, আপনার ভালোবাসা অবশ্যই আপনি ফিরে পাবেন। এমন অনেক মানুষ আছেন যাদের ভালোবাসা তাকে ছেড়ে হয়তো চলে গেছে, বা কোনোভাবে তার সাথে আপনি আর যোগাযোগ করতে পাচ্ছেন না। সেই ক্ষেত্রে যদি তার মোবাইল নাম্বার, যার মাধ্যমে আপনি তার সাথে কথা বলতেন ঘন্টার পর ঘন্টা, সেই মোবাইল নাম্বারটা যদি আপনার জানা থাকে, তাহলে জানবেন সে আপনাকে ওই নাম্বার দিয়ে আপনাকে ফোন করবে, ফোন করতে বাধ্য হবে। আজকে সেই জিনিসটাই কিন্তু আমি দেখাবো। এটা অত্যন্ত তীব্র শক্তিশালী একটা আকর্ষণ ক্রিয়া, যার মাধ্যমে আপনি যাকে খুশি তাকে নিজের বশে রাখতে পারবেন। যদি আপনি চান যে তার সাথে আপনি দীর্ঘ কাল ধরে সম্পর্কটা রাখতে চান, সে আপনার যত কাছের মানুষই হোক, সে আপনাকে ভালোবাসতেও বাধ্য হবে। এটা এমন একটা জিনিস, মানুষের সাথে মানুষের যোগাযোগটার ভিত্তি কিন্তু মোবাইল নাম্বার, কিন্তু এই মোবাইল নাম্বারও কিন্তু শুভ অশুভর ব্যাপার আছে। দেখবেন মোবাইল নাম্বারে 10টা করে সংখ্যা থাকে, আপনি যার সাথে কথা বলছেন তার মোবাইল নাম্বারও কিন্তু 10টা সংখ্যা আছে। এবার এই সংখ্যার সাথে তার সংখ্যা দেখা যাচ্ছে যে ম্যাচটা করলো, বাট বেশি দিন, কারণ মানুষের, প্রত্যেকটা মানুষের গ্রহগত সমস্যা কিন্তু থাকে, এবং এক একজন মানুষের এক এক রকমের জাতক বা জাতিকা হন, তারা এই রাশির মানুষ, উনি ওই রাশির মানুষ। এইবার দেখা যাচ্ছে যে তার মোবাইল নাম্বারের সাথে আপনার মোবাইল নাম্বারের মানে গ্রহগত দিক থেকে বা রাশিগত দিক থেকে ম্যাচ করেছে, স্বাভাবিকভাবে তখন কিন্তু আপনার এই ভালোবাসাটা দীর্ঘকাল ধরে চলতে থাকবে। আবার তার সাথে আপনার দেখবেন অনেকে ফোন করতে করতে কথা বলতে বলতে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। কেন ঝগড়াঝাটি হয় বলুন তো? কারণ তার সাথে আপনার ম্যাচিংটা হচ্ছে না, বিশেষ করে মোবাইল নাম্বারের মাধ্যমে। মানে তার, তিনি যে রাশির জাতক, আপনি যে রাশির মানুষ, দুটো কিন্তু এক হচ্ছে না। সেই জন্য সেই মোবাইল দিয়ে যখনই কথা বলছেন দেখবেন বেশি, বেসিক্যালি ঝগড়াঝাটি বেশি হচ্ছে, কিন্তু এমনি যখন দেখা হয়ে কথা বলছেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা কম হচ্ছে। তো যাতে আপনাদের মোবাইল নাম্বার জানা থাকলে যাতে সেই মানুষটা আপনাকে প্রাণপণ ভালোবাসে, তার জন্য আজকে টোটকাটা আমি দেখাবো। খুব মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই উপকার পাবেন। তো দেখতে থাকুন, আমি উদাহরণ হিসাবে একটা মোবাইল নাম্বার নিচ্ছি, যে কোনো একটা নাম্বার, তা আমি ধরছি 4246 8। মোবাইল নাম্বারটা কি আছে? 9875869025। 2 4 6 8 10, এখানে 10টা নাম্বার আছে, 9875869025। প্রথমে যেটা আপনারা করবেন, আপনার যে নিজের মোবাইল নাম্বারটা আছে একটা কাগজে, সাদা কাগজে লাল কালি দিয়ে সেই মোবাইল নাম্বারটা আপনি পরিষ্কার করে লিখবেন, 10টা সংখ্যা, যে মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার করেন। আর বিশেষ করে যে নাম্বারটা দিয়ে আপনি সেই মেয়েকে বা সেই ছেলেকে, সেই মহিলাকে বা পুরুষকে, যাকে আপনি ভালোবাসেন, সে যে কেউ হতে পারে, এখানে কিন্তু স্বামীও হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, যে কেউ, আপনি তার সাথে যে নাম্বার দিয়ে কথা বলতেন, যে নাম্বার দিয়ে যোগাযোগ করতেন, দেখা যাচ্ছে আপনার কাছে, আমি কথাটা এই জন্যই বললাম যে ধরে রাখুন আপনার কাছে 2 বা 3টে মোবাইল নাম্বার আছে, কিন্তু 2-3টে নাম্বার দিয়ে তো তার সাথে আপনি কথা বলতেন না, আপনি তার সাথে হয়তো একটা নাম্বার দিয়ে, যে নাম্বারটা দিয়ে তার সাথে আপনি বেশি কথা বলতেন, মনে রাখবেন যে নাম্বার দিয়ে তার সাথে বেশি কথা বলতেন সেই নাম্বারটা আপনি এখানে লিখবেন, আপনার নিজের নাম্বার, কিন্তু এখানে অন্য কারোর, দেখা যাচ্ছে আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নাম্বার আছে, সেই নাম্বার নেবেন না, আপনার নিজের যে নাম্বার আছে 10টা সংখ্যার সেই নাম্বারটা আপনি লিখবেন। লেখার পরে এখানে আমরা একটা পরিষ্কার করে যোগ চিহ্ন দেবো, এবার তার যে নাম্বার আছে সেই নাম্বারটা আমরা এখানে পাশাপাশি বসাবো। ধরুন আপনার, তার নাম্বারটা আছে 8684205026, এখানে কটা নাম্বার দেখুন, 2 4 6 8 10, 8684205026, 10টা নাম্বার হলো, 2 4 6 8 10টা, যাকে আপনি ভালোবাসেন তার যে নাম্বারটা আছে 10টা নাম্বার সেই নাম্বার। আর আপনারও কিন্তু একই জিনিসটা মনে রাখবেন, তার সাথে যে নাম্বারে আপনি কথা বলতেন, মনে করুন আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার অফিসের বস, আপনি তার সাথে যে নাম্বারে কথা বলতেন, মানে তার যে নাম্বার, তার যে পার্সোনাল নাম্বার, সেই নাম্বারটা কিন্তু আপনি লিখবেন। আর তার যদি মনে করুন 2টো নাম্বার থাকে, তার মধ্যে থেকে কোন নাম্বারে তার সাথে আপনি বেশি কথা বলতেন সেই নাম্বারটা লিখবেন।
তো আমি ধরে রাখছি এই নাম্বারটা আপনি লিখতেন, তার নাম্বার, প্রথমে আপনার নিজের নাম্বার যোগ চিহ্ন দিন যাকে ভালোবাসেন, তার নাম্বার লেখার পরে এই যে পুরো নাম্বারটা আপনার নাম্বার যোগ চিহ্ন দিয়ে তার নাম্বার লিখলেন, নিচে এইবার ঠিক এর নিচে লিখবেন আপনার নাম্বারের, আপনার যে 10টা সংখ্যা আছে এর থেকে প্রথম দুটো নাম্বার আর শেষ দুটো নাম্বার, প্রথম দুটো ডিজিট শেষ দুটো ডিজিট, আর যাকে আপনি ভালোবাসেন তার যে নাম্বারটা আপনি লিখেছেন তার প্রথম দুটো সংখ্যা আর শেষ দুটো সংখ্যা এই নিচে নিচে লিখবেন। তা আপনার যে প্রথম যে দুটো নাম্বার আছে 98, শেষ দুটো সংখ্যা দেখতেই পাচ্ছেন 25, যোগ চিহ্ন দিলেন, তার নাম্বারটা কি আছে, প্রথম নাম্বার আছে 86 আর শেষ দুটো সংখ্যা আছে 26, ব্যাস। তাহলে কি বললাম দেখুন, তার যে আপনার প্রথমে যে দুটো সংখ্যা আছে আপনার নাম্বারের প্রথম যে দুটো সংখ্যা 98 লিখলাম, তার শেষ দুটো সংখ্যা কি আছে 25 লিখলাম যোগ চিহ্ন দিয়ে, যাকে ভালোবাসেন তার যে নাম্বারটা আপনি লিখেছেন তার প্রথম যে দুটো সংখ্যা আছে 86, 86 দেখতে পাচ্ছেন লিখলাম 86 আর শেষ দুটো সংখ্যা 26। এইবার এই যে লেখার পরে এইটাকে একটা অ্যাপ্রক্সিমেটলি একটা লাভের সাইন দেবেন, যেটা তার আপনার প্রথম দুটো আর শেষ দুটো সংখ্যা আর তার প্রথম দুটো শেষ দুটো সংখ্যা, দেখুন আমি একটা লাভের সাইন দিয়েছি, এই লাভের সাইনটা দিয়ে আপনি এখানে একটু কাঁচা লবণ দেবেন, যে লবণটা আমরা খাই, যে লবণটা তরকারিতে রান্না করে রান্না করায় সচরাচর যে লবণটা খাই এর মধ্যে জাস্ট অল্প একটু কাঁচা লবণ দেবেন, কাঁচা লবণ দিয়ে এইটাকে এই যে যে জিনিসটা আপনার হলো এই কাগজটাকে ভাজে মানে ভাঁজ করে কাঁচা লবণটা দিয়ে জাস্ট এরকমভাবে ভাঁজ করে যে কোনো মধুর শিশি, আপনি একটা 100 গ্রাম একটা মধুর শিশি কিনবেন, ওই মধুর শিশির মধ্যে আপনি ডুবিয়ে দেবেন, দিলে কি হবে যার জন্য করবেন সে আপনাকে ফোন করবে, যে নাম্বারটা আপনি এখানে লিখেছেন সেই নাম্বার দিয়ে আপনাকে ফোন করবে, সে থাকতে পারবে না, কারণ এই নাম্বারের সাথে নাম্বারের কিন্তু একটা আকর্ষণ হয়ে গেল, আপনার নাম্বারের সাথে তার নাম্বারের আকর্ষণ হয়ে গেল, দেখুন যোগাযোগের প্রথম মাধ্যম তো নাম্বার, তো আপনার নাম্বারের সাথে তার নাম্বারে যখন আকর্ষণ হবে তখন তো সে আপনাকে ফোন করতে বাধ্য হবে, তখন তো সে থাকতে পারবে না, তাহলে এর মধ্যে একটু কাঁচা লবণ, যে লবণটা আমরা খাই লবণ প্রত্যেকের বাড়িতেই থাকে, সেই লবণ অল্প 1 চিমটে মতন লবণ দেবেন, লবণটা দিয়ে ভাঁজ করে এটা কাগজটা সহ আপনি একটা মধু শিশির মধ্যে ডুবিয়ে দেবেন, ব্যাস আর কোনো কাজ আপনার নেই, এবার শুধু আপনি দেখতে থাকুন যে সে আপনাকে কত দ্রুত ফোন করছে, সে নিজেই ফোন করবে আপনার কিছু না। দেখুন আমি লাস্ট আরেকবার একটু পরিষ্কার করে বলে দিই, প্রথমে আপনার একটা কাগজে লাল কালি দিয়ে আপনার যে মোবাইল নাম্বার আছে 10টা সেই নাম্বারটা লিখবেন, যোগ চিহ্ন দিয়ে তার যে মোবাইল নাম্বারটা আছে সেই 10টা সংখ্যা লিখবেন, মোবাইল নাম্বার 10টা করে সংখ্যা হয়, আপনার নাম্বারের প্রথম দুটো সংখ্যা শেষ দুটো সংখ্যা নিলাম 98, আপনার নিজের নাম্বারের প্রথম দুটো সংখ্যা 98 শেষ দুটো সংখ্যা 25, তার নাম্বারের প্রথম দুটো সংখ্যা 86 শেষ দুটো সংখ্যা 26 লেখার পরে তাহলে এটাও মাঝখান দিয়ে যোগ চিহ্ন দেবেন, দিয়ে এটাকে একটা লাভ সাইন করে একটা অ্যাপ্রক্সিমেটলি লাভ সাইন করে দেবেন, তো আমি একটা লাভ চিহ্ন মতন করে দিয়েছি, আর এর মধ্যে একটু কাঁচা লবণ দিতে বলেছি, কাঁচা লবণ দিয়ে এটাকে একটা মধুর শিশির মধ্যে, ছোটো একটা মধুর শিশি কিনবেন 100 গ্রাম বা 200 গ্রাম, ওই মধুর শিশির মধ্যে এটাকে ডুবিয়ে দেবেন, ব্যাস আর কোনো কাজ নেই, ডুবিয়ে দিয়ে সিপি আটকে দেবেন, সে বন্দি হয়ে থাকলো, সে আপনার ভালোবাসায় বন্দি হয়ে থাকলো, কারণ এটা করলে আপনার ভালোবাসা ফিরে আসতে বাধ্য, তার সব রাগ অভিমান আপনার উপরে যা কিছু থাকবে সেটা কিন্তু পুরো জল হয়ে যাবে, তখন সে আপনার সাথে কথা বলার জন্যে ব্যাকুল হয়ে উঠবে শুধুমাত্র আপনার সাথে একটু কথা বলার জন্যে। ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন, ধন্যবাদ।